এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই, জিল ভাই। জি টিটো ভাই, আপনি যে কথাটা বললেন এবং আমি আমরা যে ভিডিওটা দেখলাম আমরা যে ভিডিওটা দেখলাম আপনাদের আপনাদের চ্যানেল থেকে, যে ভিডিও ওই যে নাজমুল সাকিব যে ভিডিওটা প্রকাশ করেছে এবং যে পয়েন্টগুলো ওখানে যেটা এসেছে পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। তবে আপনি যে প্রশ্নটি করলেন যে উনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং এবং বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা এবং বাংলাদেশের 2 লক্ষ পুলিশের কর্ণধার ছিলেন, এবং শুধু বাংলাদেশ পুলিশের আইজিপি না, বাংলাদেশ পুলিশের অতি গুরুত্বপূর্ণ পদ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একজন পুলিশ কর্মকর্তা তার দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরেও তাকে নিয়ে কথা বলতে হচ্ছে, কত বড় দুঃখজনক ব্যাপার বাঙালি জাতির জন্য, সেটা বাঙালি কখন বুঝবে আমি বুঝতে পারতেছি না। দর্শক, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে নিয়ে কথা বলতে চাচ্ছে। এখন কথা বলা অপরাধ না, কী ধরনের কথা হচ্ছে তাকে নিয়ে, কী ধরনের কথা বলতে হচ্ছে, এটাই বড় প্রশ্ন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় এমন কোনো কাজ তার হাতে করা হয় নাই সেটা তিনি বলতে পারবেন না। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে, এমন কোনো জঘন্য কাজ এই বেনজির করে নাই সেটা বেনজির স্বীকার করতে পারবে না। কি কাজ তিনি করেন নাই সেটা আপনি প্রশ্ন করতে পারেন, এমন কোনো কাজ নাই যে এই বেনজির করে নাই। কিন্তু হঠাৎ করে বেনজিরকে নিয়ে বসুন্ধরা গ্রুপ কেন এত উঠে পড়ে লেগেছে, আর বসুন্ধরা গ্রুপ এই টাইমে এসে কেন বেনজিরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন? বেনজির তো অবসরপ্রাপ্ত হয়ে গিয়েছেন, আর বেনজিরকে নিয়ে কথা বলা দরকার ছিল যখন তিনি দায়িত্বে ছিল, যেমন যে অচি প্রদীপ তার জীবন লাইফ সব শেষ, লাইফস্টাইল খুব ভালো ছিল, দুবাইয়ের শেখের মতো করে চলেছিল 2-3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু এখন কি হয়েছে? আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, এটা একটা কথা আছে না কোরআনের কথা, সেটাই বাস্তব প্রমাণ, হাড়াহাড়ে টানা টের পাচ্ছে। এখন বেনজিরের কথায় আসি, বেনজির যখন দায়িত্বে ছিল তখন বেনজিরকে নিয়ে কেউ কথা বলার সাহস পায় নাই, তার ক্ষমতা কতটুকু ছিল সেটা তিনি প্রতিনিয়তে প্রমাণ দিয়েছেন। কিন্তু এখন বেনজিরকে নিয়ে একদিকে ব্যারিস্টার সুমন সাহেব যে কথা বলা শুরু করেছেন, আরেকদিকে বসুন্ধরা গ্রুপ একের পর এক কালের কণ্ঠ রিপোর্ট করে যাচ্ছে, কিন্তু বেনজির একটাও আনসার দিতে পারতেছে না। শেষ প্রান্তে বেনজিরের কি অবস্থা হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও দর্শক স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন আপনাদের একটা ভিডিও দেখাই, সেটা ধৈর্য সহকারে দেখবেন। সব মিলিয়ে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বেনজির আহমেদ নিজেকে দুর্নীতি মুক্ত একজন শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করছেন, কিন্তু তিনি এখনো খোলাসা করতে পারেননি যে তিনি কিভাবে আইকন টাওয়ারের মতো একটি টাওয়ার 20 কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট সেখানে তিনি কিনতে পারেন। তিনি এখনো খোলাসা করেননি কি করে তার ভাগ্নে 161 কোটি টাকার এই বিসিবির ব্রডকাস্ট রাইটস এর মালিক হতে পারে। তিনি এখনো খোলাসা করতে পারেননি কি করে তার স্ত্রী জিসান মির্জা তিনি সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল পারমিট নিতে পারে। পাশাপাশি তিনি এখনো খোলাসা করেননি আলিফ ইঞ্জিনিয়ারিং নামের এই কোম্পানিটি যেটি তার স্ত্রীর নামে রয়েছে, এটির মালিকানা তারা কি করে করতে পারলেন সিঙ্গাপুরের মতো একটি ব্যয়বহুল শহরে। এবং এই আলিফ ইঞ্জিনিয়ারিং এর যাবতীয় নথিপত্র আমার কাছে রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে তার আর্থিক দুর্নীতির কিছুটা চিত্র, প্রিয় দর্শক। আমি তুলে ধরে তাকে চ্যালেঞ্জ করলাম, এই বিষয়গুলো যদি মিথ্যা হয় তাকে বেনজির যেন এর একটি জবাব দেন। আর শেষ করার আগে আমি ফাইনাল চ্যালেঞ্জ যেটা বেনজিরকে করতে চাই সেটা হচ্ছে, বেনজিরের মতো কুখ্যাত ব্যক্তি তার মেয়ের থেকেও কম বয়সী নারীদেরকে ভোগ করে থাকেন এবং তাদের সাথে তিনি পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন। তার বউ কি এই বিষয়গুলো জানে না, অর্থাৎ তার স্ত্রী জিসান মির্জা তিনি কি এই বিষয়গুলো জানেন না? বেনজির যদি সৎ হয়ে থাকেন এবং তার বউয়ের প্রতি লয়াল হয়ে থাকেন, তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি লাইভে এসে বলুন যে অন্য কোনো নারীর সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি সৎ সাহস থাকে আপনি এসে বলুন যে আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক নেই। চ্যালেঞ্জ দিলাম, কারণ আমি জানি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না। আর যদি গ্রহণ করেন, আমিও দর্শকদেরকে সাক্ষী রেখে বললাম আপনার নারী কেলেঙ্কারি, আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার যে ফোন আলাপ সেটি আমি ফাঁস করতে যাব। যদি সাহস থাকে আমার এই চ্যালেঞ্জটি আপনি অ্যাকসেপ্ট করুন। জিলু সাহেব, আপনি শুনলেন নাজমুল সাকিবের চ্যালেঞ্জটি, শুনলেন, আপনি এ বিষয়ে বলবেন। আমি একটি ছোট্ট প্রশ্ন করি যে
নর্মালি এই বিষয়টি যখন আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে, নিয়মটি হচ্ছে সেই পত্রিকাতে আপনি প্রতিবাদ জানাবেন, এবং আপনার বিরুদ্ধে যদি এটি মিথ্যা রিপোর্ট হয় আপনি আইনের আশ্রয় নেবেন। আপনি আপনি কেন কি বলে ভিডিও বানাবেন, এটা মানে এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। জিলু ভাই। জি টিটো ভাই, আপনি যে কথাটা বললেন এবং আমি আমরা যে ভিডিওটা দেখলাম আমরা যে ভিডিওটা দেখলাম আপনাদের আপনাদের চ্যানেল থেকে যে ভিডিও, ওই যে নাজমুস সাকিব যে ভিডিওটা প্রকাশ করেছে এবং যে পয়েন্টগুলো ওখানে যেটা এসেছে পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। তবে আপনি যে প্রশ্নটি করলেন যে উনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং এবং বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা এবং বাংলাদেশের 2 লক্ষ পুলিশের কর্ণধার ছিলেন, এবং শুধু বাংলাদেশ পুলিশের আইজিপি না, বাংলাদেশ পুলিশের অতি গুরুত্বপূর্ণ পদেও উনি চাকরি করেছেন। উনি ডিজি র‍্যাব ছিলেন প্রায় 3 বছরের মতো, উনি ডিএমপির কমিশনার ছিলেন 4 বছরের মতো, উনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং উনি পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি অ্যাডমিন ছিলেন। এই যে 5টি পদের কথা বললাম গত 14 বছরে, দিস ইজ ভেরি ভেরি অর্নামেন্টাল এবং ভেরি লুক্রেটিভ পোস্ট ইন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট, এবং সম্ভবত বিগত 200 বছর বা 300 বছরের ইতিহাসে এই ভারতবর্ষের পুলিশ বলেন, পাকিস্তানের পুলিশ বলেন, ব্রিটিশ পুলিশ বলেন, বাংলাদেশ পুলিশ বলেন, এই রকম একজন কর্মকর্তা এই এত গুরুত্বপূর্ণ পদে চাকরি করতে পেরেছেন কিনা এটি মানে অ্যাটলিস্ট আমার জানা নাই, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে, কিন্তু আমার ধারণা যে গত 200-300 বছরের খুঁজলে এইরকম অতি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি এত অল্প সময়ে কাজ করতে পেরেছে বলে আমার ধারণা যে আপনি কাউকে পাবেন না। যাই হোক, তার মানে এখন উনি যেহেতু এত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, চাকরি করেছেন, তার মানে উনি সরকারের অনেক আস্থাভাজন একজন একজন ব্যক্তি বা পুলিশ কর্মকর্তা ছিলেন। আপনি যেমন যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন সেটা দিয়ে আমি আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। সেটা হচ্ছে যে সাধারণত একজন একজন পুলিশ কর্মকর্তা বা সাবেক কর্মকর্তা অথবা একজন সমাজের উচ্চবিত্ত বা জ্ঞানী জ্ঞানী গুণী বা সম্ভ্রান্ত যারা, তাদের বিরুদ্ধে যদি কোনো মানহানিকর যদি কোনো বক্তব্য যদি কোনো পত্রিকায় আসে সেটাকে বলে ডিফেমেশন, তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি করা উচিত সেটা হলো যার বিরুদ্ধে করা হচ্ছে তিনি তিনি যে মিডিয়া বা যে চ্যানেল তার বিরুদ্ধে এই নিউজটি করেছে ওই ওই চ্যানেল বা ওই পত্রিকা অফিসে তাকে একটা রিজয়েন্ডার দেওয়া, একটা প্রতিবাদ দেওয়া যে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো সঠিক নয় এবং প্রকৃত সত্য হলো এইটা। যদি ওই পত্রিকা রিজয়েন্ডার যদি না ছাপায়, তার পত্রিকা কিন্তু যার বিরুদ্ধে রিপোর্ট করা হয় সে পত্রিকা যদি রিজয়েন্ডার দেওয়া হয় তারা কিন্তু এটা ছাপাতে বাধ্য, যদি তারা না ছাপায় তাহলে বেনজির সাহেব যে কাজটি করতে পারতেন আমাদের বাংলাদেশের প্রচলিত আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2020 এবং বাংলাদেশ দণ্ডবিধির 420 এবং 500 ধারা। 500 ধারা হলো যদি আপনি কারোর কাউকে যদি অপমান করেন বা ডিফেম করেন, ডিফেম বা অবমাননা করেন, তাহলে 500 ধারায় কিন্তু মামলা। তাই এটা আমি এর আগে 2টি টক শোতে গিয়েছিলাম এবং 2টি টক শোতেও আমাকে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আমি এটি ডক্টর বেনজির বেনজির সাহেবকে বিনয়ের সাথে একজন সাবেক পুলিশ কর্মকর্তা বা সাবেক সহকর্মী হিসেবে আমি ওনাকে অনুরোধ করেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে যে আপনি এটা পাল্টা বিবৃতি না দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে যদি আপনার বক্তব্য অনুসারে যে 90% কথা যে কালের কণ্ঠ বা বসুন্ধরা যে তথ্য পরিবেশন করেছে আপনার বক্তব্য অনুসারে 90% অসত্য, তাহলে এটি ওনার আদালতে মামলা করা উচিত। কিন্তু উনি কিন্তু আদালতে মামলা করেন নাই, ইভেন ওই পত্রিকায় উনি কিন্তু প্রতিবাদ বা ওই যে রিজয়েন্ডারও কিন্তু দেন নাই। বাট ওনার এখনো সময় আছে, উনি এটা দিতে পারেন এবং আদালতেও মামলা করতে পারেন। আর আরেকটি যেটা হলো ওই যে নাজমুস সাকিবের যে ভিডিওটা আপনি দেখালেন শর্ট ভিডিও, এখানে উনি শুদ্ধাচার পুরস্কার যেটি যেটি শেখ হাসিনা 2014 সালে এটি প্রবর্তন করেছে সরকারি চাকরিতে, এটা আগে ছিল না, যে যদি কেউ সৎ এবং এফিশিয়েন্ট বিশেষ করে যদি কোনো সৎ কর্মকর্তা থাকে এবং তার নীতি আদর্শ ফলো করার মতো যদি এরকম এক্সাম্পলারি কাজ যদি কেউ করে থাকে তাহলে তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। এটি 2014 সাল থেকে শেখ হাসিনা সরকার এটি চালু করেছে এবং আমাদের ডক্টর বেনজির সাহেব শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হয়েছে। এবং আমাদের ডক্টর বেনজির সাহেব সাবেক আইজিপি উনি ওনার বক্তব্য বা ওনার পাল্টা বিবৃতিতে উনি যেটা বলেছেন যে উনি ওনার ওয়াইফ
বা ওনার সহধর্মিনী 2014 সাল থেকে ওনাদের গোপালগঞ্জে পারিবারিক ব্যবসা স্টার্ট করেছেন। আমাদের সরকারি কর্মকর্তাদের, সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের স্ত্রী বা স্ত্রীগণ বা তাদের সন্তান বা সন্তানগণ যদি ব্যবসা করতে চায় তাহলে সেক্ষেত্রে আইন কি বলে, সেক্ষেত্রে আইন যেটা বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস 1979, বাংলা হচ্ছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এই আইনে স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর স্ত্রী বা সন্তানগণ যদি ব্যবসা করতে চায় তাহলে তার যেখানে পোস্টিং আছে সেই পোস্টিং প্লেসে সে ব্যবসা করতে পারবে না। এটা করা হয়েছে এই কারণে যাতে তার এই ব্যবসায় সে যাতে ইনফ্লুয়েন্স করতে না পারে। তাহলে ওনার বক্তব্য অনুসারে, উনি যে পাল্টা বিবৃতি দিয়েছে, বক্তব্য অনুসারে 2014 সালে গোপালগঞ্জে পারিবারিক ব্যবসা স্টার্ট করেছে। তাহলে 2014 সালে উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন, তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুরিসডিকশন গোপালগঞ্জের ভিতরে না, সেই হিসেবে আমি মনে করি যে উনি আইনসম্মতভাবে গোপালগঞ্জের ব্যবসা শুরু করেছেন। এটিতে আমি কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমি সমস্যা দেখছি কোনটা, আমি সমস্যা দেখছি যে এর পরপরই উনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি হলেন এবং পরবর্তীতে উনি আইজিপি হলেন, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আপনি জানেন যে ডিজি র্যাব এবং আইজিপি জুরিসডিকশন কিন্তু হোল বাংলাদেশ, তাহলে কিন্তু জুরিসডিকশন হোল বাংলাদেশ হলে গোপালগঞ্জ ডিজি র্যাবের অধিভুক্ত হয়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অধিভুক্ত হয়, তাহলে যাতে উনি যাতে উনার ইনফ্লুয়েন্স খাটাতে না পারে বিজনেসে সেই ক্ষেত্রে উনি সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু আমার যেটা ধারণা উনি হয়তো অনুমতি নেন নাই। যদি উনি অনুমোদন যদি নিতেন তাহলে এই এই কথাগুলো আসতো না, অথবা উনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন তখন এই ব্যাখ্যাগুলোর সপক্ষে একটি যুক্তিসঙ্গত গ্রাউন্ড থাকবে। এবং উনি ওনার বক্তব্যে এটিও বলেছে যে ওনাদের ওনার ওয়াইফ যে মৎস্য ব্যবসায় স্টার্ট করেছেন সে মৎস্য ব্যবসায় তিনি স্বর্ণপদক পেয়েছেন এবং বাংলাদেশের একজন অন্যতম করদাতা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তাহলে যদি উনি স্বর্ণপদক পেয়ে থাকেন এবং করদাতা হিসেবে স্বীকৃতি পেয়ে থাকেন তাহলে তার বিজনেসের ভলিউম কিন্তু অনেক বড়। তা বিজনেসের ভলিউম যদি এত বড় আর উনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেই ক্ষেত্রে ওনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া উচিত ছিল যে আমার স্ত্রী পারিবারিক ব্যবসা শুরু করতে, এবং সরকার যদি অনুমোদন দিত তাহলে উনি কিন্তু আইনগতভাবে একটা সাপোর্ট পেত, একটা নৈতিক সাপোর্ট পেত এবং জনগণের কাছে কিন্তু একটি সমর্থন পেত। এবং উনি ওনার বক্তব্যে, ডক্টর বেনজির আহমেদ তার বক্তব্যে আবার এটিও বলেছেন যে ওনাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এই কারণে যে উনি বা উনি আইজিপি থাকার সময় উনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে এএসআই যে নিয়োগ, এই নিয়োগটা একটা সিস্টেমে আনা হয়েছে যেটা আগে এটা নিয়ে অনেক বদনাম ছিল, অনেক দুর্নাম ছিল এবং অনেক টাকা পয়সা লেনদেন হতো, এটা উনি একটা সিস্টেমে এনেছেন, এই কথাটা উনি বলেছেন। এবং আরেকটি কথা উনি বলেছেন যে কনস্টেবল বা এএসআই দের যে পদোন্নতি, সে পদোন্নতি মানে কনস্টেবল থেকে এএসআই থেকে এসআই, এই পদোন্নতিও একটা সুষ্ঠু নিয়মে আনা হয়েছে, যেটি আগে বাংলাদেশ পুলিশ একটা অনিয়মের মাধ্যমে এই কাজগুলো হতো এবং এখানে দুর্নীতির আলামত পাওয়া যেত। এইটা এই দুইটা বিষয় উনি বলেছে, এই যে দুইটা বিষয় উনি বলেছে কথাটি সত্য, যে এটা আংশিক সত্য যে হ্যাঁ এটিতে ওনার একটা অবদান আছে, কিন্তু কিন্তু উনি যে কথাটা বলেছেন এটি উনি পয়সার এক পিট বলেছেন, উনি কিন্তু পয়সার আরেক পিট কিন্তু বলেন নাই। যেটা হচ্ছে উনি বলেন নাই কোনটা, এটা হলো যে পুলিশের কনস্টেবল থেকে এএসআই বা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ গত 15 বছর ধরে যে নিয়োগটা হয়েছে এটি একটা নিয়মের ভিতর এসেছে এটা সত্য, কিন্তু উনি কিন্তু এই কথাটা বলেন নাই যে গত 15 বছরে যে নিয়োগগুলো হয়েছে সেখানে হিন্দু এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক বা তাদের ছেলেমেয়েরা কেউ নিয়োগ পেয়েছে এটা কিন্তু উনি বলেন নাই। এ কথাটা উনি বললে ওনার হয়তো কথার সত্যতা মানুষ আরো গ্রহণ করবে। আর আরেকটি কথা হলো যে উনি কনস্টেবল থেকে এএসআই বা এএসআই থেকে এসআই যে পদোন্নতি বিষয়টা যেটা বলেছে এটা নিয়মের ভিতর আনা হয়েছে, এটাতে ওনার অবদান আছে, এটা সত্য, এটা আংশিক সত্য, কিন্তু এই কথাটা কিন্তু উনি বলে নাই যে ব্যারিস্টার জিল্লুর রহমানের মতো কর্মকর্তাকেও তাদেরকে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে পদোন্নতি না দিয়ে। যেমন আমার চাকরি 7 বছর ছিল, 7 বছর থাকার আগে আমাকে পদোন্নতি না দিয়ে একই পদে 10 বছর রেখে আমাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে আমার ব্যাচে। এই মুহূর্তে অ্যাডিশনাল আইজিপি, তারা 15 জন অ্যাডিশনাল আইজিপি আছে, তারা কিন্তু এখন আইজিপি হওয়ার জন্য দিন গুনছে। কিন্তু জিলি সাহেব, আপনি মানে আপনি যে নিয়মের কথা বললেন, যেটাতে আপনি বললেন যে ওনার অবদান আছে এবং এই কি বলে পুলিশ বিভাগকে একটি
কি বলবো, মানে সে যখন ছিল তার বিরুদ্ধে তো স্যাংশন দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে সব থেকে মানে এই বিরোধী রাজনৈতিক দল দমন এই বেনজির আহমেদের সময় সবচেয়ে বেশি হয়েছে। ওনার সময় সবচেয়ে বেশি পুলিশে দুর্নীতি, অর্থাৎ পুলিশ দুর্নীতি করেছে। ওনার সময় সবচেয়ে বেশি কে বলে পুলিশ দ্বারা কে বলে বিনা বিচারে হত্যা হয়েছে। ওনার সময় সবচেয়ে বেশি পুলিশের দুর্নাম হয়েছে। ওনার সময় সবচেয়ে বেশি পুলিশকে সমালোচনার সামনে পড়তে হয়েছে। এটা তো সত্য। জি, আপনি আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি হয়তো এত সময়ের অভাবে বলতে পারতাম না, বাট আমি আরো দুই চারটা পয়েন্ট বলতাম আপনি যে কথাগুলো বলেছেন। যেমন গত 15 বছরে বাংলাদেশ পুলিশটাকে যে ডিসফাংশনাল করা হয়েছে, এটির জন্য যে কয়জন কর্মকর্তা দায়ী তার জন্য ডক্টর বেনজির আহমেদ একজন। উনি কিন্তু, আপনার হয়তো খেয়াল থাকবে, উনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশে ছিলেন উনি কিন্তু হেফাজতের এই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ছত্রভঙ্গ করেছে এবং যেগুলো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং উনি কিন্তু 2014 সালে যে নির্বাচন, যেখানে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলের একটা গণতান্ত্রিক আন্দোলন, এই 2014 সাল এবং 2015 সালে গণতান্ত্রিক আন্দোলনের সময় উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদের অস্ত্র দিয়েছে হাডুডু খেলার জন্য। এবং ওই সময় বিডিআর এর যিনি ডিজি ছিলেন জেনারেল আজিজ, পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন, উনি বিডিআর এর ডিজি থাকার সময় উনি কিন্তু বলেছিলেন যে আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এটি কি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য। তার মানে একদিকে বিডিআর এর ডিজি জেনারেল আজিজ, একদিকে হলো ডিএমপির কমিশনার ডক্টর বেনজির, তারা কিন্তু এই কথাগুলো বলেছিলেন। এবং আমাদের এই যে পুলিশের যে অবস্থা, একটা ডিসফাংশনাল অর্গানাইজেশন, এবং গত 15 বছর ধরে বাংলাদেশ পুলিশ একটা পুলিশ লীগে পরিণত হয়েছে। আমরা আমরা সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে কাউকে পরিচয় দিতেও কিন্তু আমরা লজ্জা বোধ করি। কিন্তু এখন যে আমি যে কথাটা বললাম, ঢালাওভাবে আপনি কিন্তু বাংলাদেশ পুলিশকে দোষারোপ করতে পারেন না, আপনি কিন্তু ঢালাওভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করতে পারেন না। এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা কমান্ড লেভেলে আছে, যারা কুশীলব, তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো না কোনো ভাবে বেনিফিট, আইদার দুর্নীতি, আইদার অর্থ, আইদার তাদের স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনদেরকে বেনিফিট দেওয়ার জন্য তারা কিন্তু সরকারের সাথে, এই যে নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে পরাস্ত করা হয়েছিল, মীর জাফর, রায়দুল্লাহ, খসেটি বেগম, জগৎ শেঠ, তারা কিন্তু এইভাবেই কিন্তু আচরণগুলো করছে। এখন বেনজির সাহেব বা বেনজির সাহেবের মতো কিছু কর্মকর্তা, এই যে এখনো আছে আমাদের যে কর্মকর্তা যারা আমরা ইলেকশনের আগে কিন্তু আমরা দেখেছি, কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা টোটাল পুলিশ বাহিনীকে যদি আপনি আপনি যদি অবজ্ঞা করেন, অপমান করেন, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কারণ বাংলাদেশ পুলিশ, আমরা কিন্তু সেটা করছি না, এবং আমরা এটা করতেও চাই না, এবং আমরা এই জন্যই করতে চাই না যে একমাত্র এই বেনজিরের মতো লোকরা যাদেরকে এই শেখ হাসিনা তৈরি করেছে তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, এদের সংখ্যা তো খুব বেশি না, এবং এরাই তো পুলিশ বাহিনীকে সাংঘাতিকভাবে একটি মানে মানে কি বলবো জনগণের বিপক্ষে একটি মানে কি বলবো মানে আমার ভাষা নেই,